কবি শুভ দাশগুপ্তের লেখা কবিতা জন্মদিন, কণ্ঠে পায়েল ফৌজদার। আজ পয়লা শ্রাবণ, খোকন আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরের নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে। তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো জ্বালা ঘরে আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর। তোর নাম রেখেছিলেন সুকল্যাণ। মানুষটার মনটা ছিল একেবারে শিশুর মতো, অভাবে অনটনে বেঁচে থাকার নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো। সকলের ভালো চাইতেন মন থেকে, বলতেন দেখো একদিন এই দেশের মানুষ ঠিক মুক্তি পাবে, অশিক্ষা থেকে, দারিদ্র থেকে, শোষণ থেকে মুক্তি। আজ পয়লা শ্রাবণ, খোকন আজ তোর জন্মদিন। তোর মনে আছে আমাদের ভাঙ্গা ঘরের মেঝেতে বাক্স থেকে বার করা মেজমাসের হাতে তৈরি আসনটা পেতে দিতাম, সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা, তুই বাবু হয়ে বসতিস চুপটি করে, আমরা একে একে তোকে ধানদুব্ব দিয়ে আশীর্বাদ করতাম। তোর বাবা বলতেন বড় হও, মানুষ হও। তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকু, উনি বলতেন বেঁচে বড়তে থাকো। তুই জিজ্ঞেস করতিস মা বড়তে থাকা মানে কি মা, আমি বলতাম না কিছু, শুধু ধানদুব্বই দিতাম। মনে মনে বলতাম ঠাকুর ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো, ও যেন সত্যি মানুষ হয়, ওর যেন কোনো বিপদ না হয় ঠাকুর। কষ্টের সংসারে ওই একটা দিন বাড়তি পয়সায় একটু দুধ নিতাম, পায়েস রান্না করে দিতাম তোকে, তুই পায়েস খেতে বড় ভালোবাসতিস। তোর বাবা বাসস্ট্যান্ডের সেই দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা। সামান্য স্কুল মাস্টারিতে কী বা হয়, ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু, দাও দাও অভাবের আগুনে সেই রসদ পুড়তে সময় লাগতো না। তোর বাবার জামা সেলাই করতাম আর বলতাম সামনের মাসে দুটো জামা বানিয়ে নিও, উনি বলতেন খোকন বড় হচ্ছে, ভাবছি সামনের মাস থেকে আজের বাড়তি দুধ নেব, দুধে শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে, শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হবে কি করে, ভাবছি আরও দুটো টিউশনি নেব। ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে একেবারে ক্লান্ত হয়ে যেতেন, রাতের অন্ধকারে উঠোনের ধার ঘেঁষে তখন জোনাকির ব্যস্ততা আর ঘরে তোর পড়া মুখস্থ করার একটানা সুর আমাদের কলোনির ভাঙ্গাচোরা ঘরটাকে একেবারে জীবন্ত করে তুলত। তখন মাঝে মাঝে উনি বলতেন তোমার শরীরটা দিন দিন বড় ভেঙে পড়ছে, খাওয়া দাওয়া একটু করো, শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে, কালই আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসব, ধারেই আনব। আমি বলতাম সামনে খোকনের উঁচু ক্লাস, কত বইপত্র কিনতে হবে, কত খরচ, উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন। জোনাকিরা অদৃশ্য আলোর আলপনা আঁকত উঠোনের আঘাচার ছোপে, আবহ সঙ্গীতের মতো তুই ঘরে বসে পড়া মুখস্থ করতিস, ইতিহাস, ভূগোল, গ্রামার, ঈশ্বর আমাদের নিরাশ করেননি, তুই কত বড় হলি, সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর। তোর বাবা বললেন আরও পড়ো, উচ্চ শিক্ষায় উচ্চ সম্মান অর্জনের একমাত্র পথ, তুই আরও পড়লি, কত বড় চাকরি হলো তোর, তোর মনে আছে খোকন প্রথম মাসের মাইনে পেয়ে তুই আমাদের জন্য কত কি কিনে এনেছিলি, তখন তো আমরা চলে এসেছি শ্যামবাজারের তোর দু কামরা সাজানো গোছানো বেশ বড় ফ্ল্যাটে, অফিস থেকে তো দিয়েছিল। সেই ঘর, সেই বারান্দা, কত স্মৃতি, কত ছবি, সেই বাড়িতেই তো, সেই বাড়িতেই আশ্বিনের এক ছোড়ো বিকেলে তোর বাবা যেদিন চলে গেলেন, তুই তোর বাবার বুকের ওপরে পড়ে হাপুস নয়নে কাঁদছিলি, আর সদ্য স্বামী হারা আমি সেদিন তোর অসহায় মুখ দেখে আরও ভেঙে পড়েছিলাম, তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটবেলার মতো, বলেছিলাম কাঁদিস না খোকন আমি তো আছি। আজ পয়লা শ্রাবণ, কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের এক বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকন, তোকে বড্ড দেখতে ইচ্ছে করছে রে, তোকে বৌমাকে আর ছোট্ট বিল্টুকে, তোরা নিশ্চয় এখন সল্ট লেকের মার্বেল বসানো সেই ঝকঝকে ফ্ল্যাটে, তোর বাড়িতে আজ নিশ্চয় খুব বড় পার্টি হচ্ছে তাই না রে খোকন, অনেক লোকজন হইচই খাওয়া দাওয়া, খুব ভালো খুব ভালো,
আমার মনে পড়ছে যাদবপুরের ভাঙা ঘরে রাত্রিরে তুই আমার পাশে শুয়ে মাঝে মাঝে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে। আমি বলতাম, ভয় কি রে কোকন, যার মা থাকে তাকে কি ভূতে ধরে? তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে। তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাই হলো না রে। প্রতিমাও তো মা, ওরও তো আছে আমারই খোকনের মতো কোল আলো করা এক চাঁদের টুকরো। কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন! তুই বুঝি এখন আর পায়েস খাস না, না রে খোকন? তুই জানিস না খোকন, আজ সকালে আমি পায়েস রান্না করেছি, হ্যাঁ তোরই পাঠানো টাকায়। সারাদিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি রে এখানে এই বৃদ্ধাশ্রমে। আমার একলা ঘরে আর কেউ নেই রে খোকন। তুই একবার আসবি খোকন, একবার, শুধু একবার।